শীর্ষকে 22 বছর পাহাড় কেটে বানিয়েছেন রাস্তা। 1959 সালের কথা, স্ত্রী ফাল্গুনের জন্য অপেক্ষা করছিলেন দশরথ মাঝি। ফাল্গুনের আসতে দেরি হওয়ায় দশরথ চিন্তায় পড়ে গেল, দেরি হচ্ছে কেন? ওই তো সে যেন আসছে পাহাড় বেয়ে। না, ফাল্গুনি নয়, আসেন একজন গ্রামবাসী। দশরথের আশঙ্কায় সত্য হয়েছে। খাবার নিয়ে আসার সময় পাহাড়ে পা পিছলে পড়ে গেছেন ফাল্গুনি। ফাল্গুনির রক্তাক্ত দেহ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে 70 কিলোমিটার দূরের হাসপাতালে। গরুর গাড়ি করে হাসপাতালে নেওয়ার সময় দশরথের কোলে মারা যান ফাল্গুনি। এলোমেলো হয়ে যায় দশরথের জীবন, হারিয়ে যায় তার রুক্ষ জীবনের একমাত্র ভালোবাসাটুকু। সমস্ত রাগ ক্ষোভ গিয়ে পড়ে নিষ্প্রাণ পাহাড়ের ওপর। ছাগল বেচে দিয়ে কিনলেন হাতুড়ি আর শাবল। প্রতিজ্ঞা করলেন, পাহাড়কে আর কারো প্রাণ নিতে দেব না। তিনি বানাবেন রাস্তা যাতে গ্রামের মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারে। ডিনামাইট নেই, পাথর কাটার মেশিন নেই, আর সেই দাশু বানাবে রাস্তা। ঠাট্টা তামাশা করেন গ্রামবাসীরা, কিন্তু দশরথ তার সংকল্পে অটুট থাকেন। 1960 সাল, এক ভোরে সূর্য ওঠার আগে দশরথ নেমে পড়েন প্রকৃতির সঙ্গে মানুষের অসম লড়াইয়ে। হাতুড়ির ঘায়ে পাহাড়ের পাথরে দশরথ মাঝির ক্ষোভের ফুলকি ঠিকরে ওঠে। হাতুড়ির প্রতিটি আঘাত যেন শ্রী ফাল্গুনের মৃত্যুর প্রতিশোধ। দেহের সব শক্তি একত্রিত করে হাতুড়ির আঘাত হেনেই চলেন পাহাড়ের পাথরে। গা দিয়ে ঝর্ণা ঝরার মতো ঘাম গড়ায়, গলা শুকিয়ে কাঠ হয়, মুখে ওঠে ফেনা, হাত ফেটে বের হয় রক্ত। তবে থামেন না অক্লান্ত দশরথ। এর চেয়ে অনেক যন্ত্রণা পেয়েছিল তার ফাল্গুনি। সারা দেহের হাড় চুর চুর হয়ে গিয়েছিল। দিনমজুরের কাজ ছেড়ে দিয়েছিলেন দশরথ। নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই তার। উদ্মত্তের মতো পাহাড় কেটে চলেন। মাঝে মাঝে গ্রামের মানুষের বিভিন্ন জিনিস পাহাড় পার করে দেন। যে পয়সা পান তাই দিয়ে কোনো মতে চলে তার সংসার। এভাবে একদিন দুই দিন করে কেটে যায় বছরের পর বছর। এভাবে কেটে গেল 10টি বছর। গ্রামের লোক অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেন, পাহাড়ের গায়ে এই 10 বছরে বড় একটা ফাটল বানিয়ে ফেলেছেন দশরথ। ফাটলটা ধীরে ধীরে বাড়ছে। রোদ, ঝড়, বৃষ্টিতে সবাই যখন ঘরের নিরাপদ আশ্রয়ে, দশরথ তখনও চালিয়ে যান হাতুড়ি। এভাবেই একসময় কেটে যায় 22টি বছর। 1982 সালে পাথরটি কাটা শেষ হবার পর দশরথ তীব্র আক্রোশে সেটি লাথি মেরে গড়িয়ে দেন ঢালু পথে। তারপর কান্নায় ভেঙে পড়েন। চোখের জলে ভিজে যায় গহলোরের আকাশ। আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি নামে। খবর পেয়ে গ্রামের লোকেরা ভিজতে ভিজতেই ছুটে আসেন। সেখানে গিয়ে দেখেন পাহাড়ের বুক চিরে শুয়ে আছে 360 ফুট লম্বা আর 30 ফুট চওড়া রাস্তা। গ্রামবাসীরা দশরথকে কাঁধে তুলে নেন। দশরথ কোনো কথা বলেন না, চোখ দিয়ে বইতে থাকে জলের ধারা। রাতে যখন আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে, দশরথ গিয়ে দাঁড়ান সেই পাহাড়ের কোলে, সেই ছোট্ট ডোবাটির ধারে, যেখানে তার প্রিয়তমার চিতা দাউ দাউ করে জ্বলে উঠেছিল কোনো এক সন্ধ্যায়। পরবর্তীতে বিহার সরকার দশরথ মাঝিকে সম্মান জানিয়ে 5 একর জমি দেন। গ্রামের উন্নয়নই ছিল দশরথ মাঝির জীবনের একমাত্র স্বপ্ন, তাই সেই জমি তিনি দান করে দেন হাসপাতাল তৈরির জন্য। আজ সেখানে তারই নামে গড়ে উঠেছে হাসপাতাল।